বাওয়াই যে হাসানার 15 নম্বর খন্ডের ভিতর লেখছেন সহি মিশকা শরীফের অনন্ত গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাদিহ এই কিতাবে আরবী ভাষায় একটা চমকপ্রদ ঘটনা আনছেন ঘটনাটা কি হুকিয়ান রাজুলান ইয়াফুল মানাম জন এক ব্যক্তির ঘটনা জন এক ব্যক্তির ঘটনা উনি আনলেন স্বপ্নের মাধ্যমে দেখছেন জিজ্ঞেস করতেছে মা পালা রব্বুকা জন এক ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হয়ে যায় আর এক ব্যক্তি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করল ও আল্লাহ কবরের জিন্দগিতে কেমন আছো কবরের জিন্দগিতে কেমন আছো মাফানা রব্বুকা আমার রব আপনার সঙ্গে কি ব্যবহার করেছেন উনি জবাব দেয় হাসিবানি রব্বি আমার আল্লাহ আমার জীবনের হিসাব নিকাশ গুলো নেওয়া শুরু করে দিছেন আমি আমার জীবনের সমস্ত আমলের হিসাব গুলো দিয়ে দিলাম না 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 দেখা যায় জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আমল গুলো আসিল আল্লাহর কাছে আমি পেশ করলাম আর বললাম মাওলায়ে করিম আমল না মানি আমি আপনার দরবারে আসলাম আল্লাহ তাআলা আমাকে জানা দিলেন খাফি খাফাত কিফাতুল হাসানাতি আমি তাকায় দেখলাম আমার জীবনের নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে আমার জীবনের বদির পাল্লাটা ভারী হয়ে গেছে ভারী হয়ে গেছে খাফাত কিফাতুল হাসানাতি আমি তাকায় দেখলাম আমার জীবনের নেকের পাল্লা হালকা হয়ে গেছে আমার জীবনে বদির পাল্লাটা ভারী হয়ে গেছে আমি মনে মনে ভাবতে লাগলাম আমার আর এই মুহূর্তে মনে হয় বাঁচার কোনো কায়দা নাই মনে মনে ভাবলাম কি করা যায় কয় আমি মনে মনে ভাবলাম আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাকে হয়তো না দাতো দিতে পারেন মনে মনে তাকায় দেখলাম এমন সময় আমি তাকে দেখলাম আকাশ থেকে একটা থলে এসে আমার আমল নামার ভিতরে আমার আমল নামার নেকের পাল্লার মধ্যে আইসা পড়ে গেছে আমি আবার তাকায় দেখলাম আমার নেকের পাল্লাটা বাড়ি হয়ে গেছে এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে দিছে সুবহানাল্লাহ বলে বলেন ইয়ার পর আমি আমার পরওয়ার দিগারে আলমকে বললাম ও পরওয়ার দিগারে আলম বুঝলাম না বুঝলাম না বুঝলাম না কি এমন এক নেক আমল করলাম যাকে আপনি উসিলা বানায়া আমি আমাকে নাজাত দিয়া দিলেন আল্লাহ তাআলা বললেন বান্দা শুন হাজা কবর মুসলিমিন এইটা হাজা তুরাবিন কবর মুসলিমিন এইটা ওই মুসলমান ভাইয়ের কবরের মাটি যা তুমি তাকে কবর দেওয়ার সময় দিয়েছিল আল্লাহু আকবার এই আমলটারে উসিলা বানায়া আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন বুঝাইতে চাইছিলাম ভাই আল্লাহ আমাদেরকে মাটির দ্বারা বানাইছেন মাটিতে ফিরায় নিবেন মানুষ যখন মারা যায় তাকে কবরস্থানের মধ্যে রাখে তাকে মাটির মধ্যে আল্লাহ ফিরায় নিছেন কি বলেন ঠিক কিনা এখন কেউ প্রশ্ন করতে পারেন মোতারাম আমরা দেখি অনেক মানুষ সাগরের মধ্যে মারা যায় অনেক মানুষ জঙ্গলের ভিতরে মারা যায় অনেক মানুষ নদীর মধ্যে মারা যায় অনেক মানুষ লঞ্চ স্টিমারের ভিতরে মারা যায় অনেক মানুষের লাশ বাগে খেয়ে ফেলে তাইলে মাটির মধ্যে আল্লাহ ফিরায় নিলেন কেমন প্রশ্ন জাগে কি জাগে না জোরে বলেন জাগে কি জাগে না সাগরের মধ্যে একজন মানুষ যদি মারা যায়
সাগরের ভিতরে মাছ আছে না নাই মাছে পায়খানা করে কি করে না বলেন বাবা পানির নিচে মাটি আছে না নাই তাইলে মাটিতে ফিরাইয়া নেওয়া হইল একজন মানুষকে যদি জঙ্গলের ভিতরে বাঘে খেয়ে ফেলে বলেন তো বাবা এই জঙ্গলের মধ্যে মাটি আছে না নাই তাইলে আল্লাহ মাটিতে ফিরাইয়া নিল এবার আসেন আল্লাহ তিন নম্বরে বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটি থেকে উঠাইব মাটি থেকে উঠানোর পর দুইটা রাস্তা একটা রাস্তা জান্নাত আর একটা রাস্তা জাহান্নাম যেই সমস্ত মানুষ জান্নাতের মধ্যে যাবে এই সমস্ত মানুষ কবরে যাওয়ার আগে আগে বাদতের মধ্যে লাইগা যায় ও বাবা আল্লাহ আমাকে আপনাকে মাটির দ্বারা বানাইছেন আমরা আবার মাটিতে ফিরে নিবেন অতএব মাটিতে যাওয়ার আগে আগে ইবাদত বন্ধুকে করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ